हेलो एवरीवन वेलकम बैक टू माय चैनल रूप कथास वर्ल्ड। सो गाइज आज के जो वीडियो तुम्हारे साथ शेयर करते चले तुम्हारे आबार एक ब्राइडल मेकअप ट्यूटोरियल शेयर करछि बाट एटा किन्तु एकदम ही यूनिक। तो तुम्हारा अनेके बोलेछिले जे दीदी ब्राइडल मेकअप देखाओ 10-50 टाकार मध्ये एरकम कोनो प्रोडक्ट दिए देखाओ। तो आज के किन्तु आमि जे कटा प्रोडक्ट यूज करेछि सब किन्तु 50 टाका 10 टाका एरकम टाइपेर रेंजेर मध्ये, एर बेशी किछुई नेई। तो तुम्हारा किन्तु चाइलेई एटा करते पारो आर खूब भालो। आर वाटारप्रूफ मेकअपटा तुम्हारे किन्तु आमि टेस्ट करेओ देखिए देबो जे एटा वाटारप्रूफ किना। तो एत कम प्राइसे तुम्हारा निजेरा बाड़ीते बसे खूब इजिलि तुम्हारा स्टेप बाई स्टेप फलो करले किन्तु तुम्हराओ पारबे करते। तो তার জন্য কিন্তু তোমাদেরকে প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা অবশ্যই দেখতে হবে, কারণ ভিডিওটাতে অনেক টিপস দেওয়া আছে। আর ভিডিওটা যদি তোমরা স্টেপ বাই স্টেপ যেভাবে আমি করেছি তোমরাও যদি সেভাবে করো তাহলে কিন্তু তোমাদেরও এরকম এত ভালো একটা লুক আসবে। এত কম প্রাইসে ব্রাইডাল মেকআপ ভাবা যায় না, বাট তোমরা কিন্তু নিজেরা বাড়িতে বসে এত সুন্দর একটা মেকআপ নিজেরাই করতে পারবে, কাউকে দরকার হবে না। আমি কিন্তু ফুল হেয়ার স্টাইল থেকে শুরু করে পুরো মেকআপ টিউটোরিয়াল সম্পূর্ণ তোমাদেরকে, এমনকি আই মেকআপ টিউটোরিয়াল ফুল দেওয়া আছে তোমাদেরকে। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তোমরা অনেক দিন রিকোয়েস্ট করেছো আর দেরি, অনেক দেরি হয়ে গেছে তোমাদের রিকোয়েস্টটা করা মানে করতে, তো তার জন্য এক্সট্রিমলি সরি। অনেকে আমাকে বলেছিলে, তো সেটা আসলে অনেক দিন সময় সাপেক্ষ যেহেতু এটা, তো সেই জন্য একটু দেরি হয়ে গেছে। তো প্লিজ কেউ কিছু মাইন্ড করো না। থ্যাংক ইউ সো মাচ ফর 50K সাবস্ক্রাইবার, 50K ফ্যামিলি আমাদের ইউটিউব চ্যানেলে হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ। খুব তাড়াতাড়ি সেলিব্রেশন ভিডিও আসবে আর সেটার জন্য প্রস্তুতি চলছে, তাই খুব একটু বিজি আছি, মাঝে মধ্যে ভিডিও বন্ধ হয়ে যাচ্ছে। তো ঠিক আছে, আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, হেল্পফুল হলে অন্যদের সাথেও শেয়ার করে নিও যাতে অন্যদেরও অনেকের হেল্প হয়ে থাকে। কারণ বেশি দামের মেকআপ হয়তো সবার নাও করতে পারে, তাই জন্য বললাম নাই সম্ভব হতে পারে। তো তোমরা এই মেকআপটা শেয়ার করে দাও, যত ইচ্ছা শেয়ার করো। তো সবাই এটা দেখুক, সবার অত তোমাদেরও হেল্প হোক, সাথে সবার হেল্প হোক। যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি, কী করছো দেরি করছো কেন, তাড়াতাড়ি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দিও, নতুন নতুন আরও এরকম এক্সাইটিং ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। খুব তাড়াতাড়ি একটা চ্যালেঞ্জ ভিডিও আনবো, তো সেটার জন্য কিন্তু ওয়েট করে থাকো। তো সবার প্রথমে আমরা আমাদের ফেস ক্লিন করে এসেছি, আর এরপর আমি আমার চোখে আমি আমার লেন্সটা ওয়্যার করে নিয়েছি। আর লেন্সটা কিন্তু আমি ফ্লিপকার্ট থেকেই পারচেস করেছি, তোমরা ডেসক্রিপশন বক্সটা অবশ্যই চেক করে নিও। যা যা আমি অনলাইনে পারচেস করেছি সেগুলো কিন্তু তোমাদের ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো। তো ফার্স্টে আমি আমার হেয়ারস্টাইল করে নিচ্ছি। তো হেয়ারস্টাইল করার জন্য আমি দুটো পার্টিশনে ভাগ করে নিয়েছি চুল, আর এরপর আমি এই ভেগার এই ক্রিম পার্টটা দিয়ে আমি আমার হেয়ারটা ক্রিম্প করে নিচ্ছি। তোমরা চাইলে হেয়ার ক্রিম্প করতে পারো অথবা স্ট্রেটও করতে পারো, বাট ক্রিম্প করলে তোমাদের অনেকটা বেশি ফোলা ফোলা মনে হবে। তো দেখতেই পাচ্ছ, এরপরে আমি এদিকটাও করে নিচ্ছি, বেশি করছি না, জাস্ট সামনেটুকু একটু করে নিচ্ছি যাতে সামনেটুকু একটু ফোলানো যায়, কারণ বেশি পাতিয়ে আছড়ালে ভালো লাগে না যেহেতু ব্রাইডাল মেকআপ। তো তোমরা এরকম একটা ছোটোখাটো এরকম ক্রিম পার এটাই কিনতে হবে, এরকম কোনো মানে নেই, বাট ভেগারটা কিন্তু ভালো। তোমরা কিন্তু ফিলিপসেরটাও পারচেস করতে পারো, ওটাও আরও ভালো। তো দেখতেই পাচ্ছ, এভাবে ফার্স্টে আমি এভাবে দুটো দিকে ভাগ করে নিয়েছি, আর পেছন থেকে পাফ করার জন্য অল্প কটা হালকা করে চুল নিয়ে নিয়েছি। তো এবারে এটাকে আলাদা করে পার্টিশন করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ খুব অল্প পরিমাণে নিয়েছি। এরপরে আমি চিরুনি দিয়ে আঁচড়িয়ে নিচ্ছি আর ব্যাক কম করে নিচ্ছি, মানে পেছন দিকে উল্টো দিকে আঁচড়িয়ে নিচ্ছি যাতে একটু ভালো করে ফোলানো যায়, মানে পাফটা যেন একদম অনেকক্ষণ স্টে করে, সেই জন্য ব্যাক কম করে নিচ্ছি। আর এরকম একটা লম্বা একটা পাফের সাহায্যে এভাবে সুন্দর করে পাফ করে নিচ্ছি যাতে একদম ব্রাইড একটা লুক আসে, যেটা ব্রাইডালদের মানে ব্রাইডদের যেভাবে সাজায় আর কি। তো তোমরাও কিন্তু এইভাবে এটা করতে পারো, অথবা তোমরা ছোটো পাফও ইউজ করতে পারো, বাট এই লম্বা পাফটা ইউজ করলে তোমাদের অনেকটা এরিয়া নিয়ে তোমাদের লম্বা মানে পাফটা অনেকটা হবে, তাই দেখতে বেশি সুন্দর লাগবে। তো এরকম আমি একটা এরকম ক্লিপের সাহায্যে আমি সরু সরু ক্লিপগুলো দিয়ে আমি এরকমভাবে চুলটাকে সিকিওর করে নিচ্ছি। তো এরপরে যেটা আমরা সামনে যে ক্রিম্পিং করেছিলাম, তো ওটাকেই দেখো এভাবে আরও দুটো ভাগ করছি, আর এভাবে চিউনি দিয়ে ব্যাক কম করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ, যাতে এই দেখো এম নর্মালি একটা বেশ পাফিনেস চলে আসে। তো এভাবে জাস্ট রোল অ্যান্ড ফোল্ড করছি, এমন কিছুই কঠিন নয় হেয়ারস্টাইলটা, তোমাদের জন্য খুব সহজ একটা হেয়ারস্টাইল আমি দিলাম আজকে। তো দেখতে পাচ্ছ কীভাবে রোল অ্যান্ড ফোল্ড করে এরকম একটু টেনে টেনে একটু ফুলিয়ে নিয়েছি, আর তারপরে ক্লিপটা দিয়ে সিকিওর করে নিচ্ছি। এভাবে সামনের পার্টিশনটাও আরেকবার করে রোল অ্যান্ড ফোল্ড করে নিচ্ছি, মানে ব্যাক কম করে নেওয়ার পর তারপরে আমি রোল অ্যান্ড ফোল্ড করে নিচ্ছি। আমি কিন্তু কোনো রকম স্প্রে ইউজ করিনি, তোমরাও না করলেই ভালো, যত স্প্রে না ইউজ করবে ততই ভালো, তো স্প্রে ইউজ করার প্রয়োজন নেই। তোমাদের এইরকমভাবে অনেক স্টে করবে, অনেকক্ষণ স্টে করবে। আর তোমরা যদি চাও
हेयर स्प्रे बनाते ताहले किन्तु तुम्हारा घरे बसे जस्ट एलोवेरा जेल और तार मध्ये एकटु नॉर्मल वाटर मिशिए एक स्प्रे बोतले करे किन्तु स्प्रे करते पारो भीषण भालो एक स्प्रे तैरी होबे। तो देखते ही पाच्छ तो सेम भावे आमी आर एकदिके करे निएछि आर पेछने बेधे निच्छि एक पनिटेल। तो देखते ही पाच्छ एभावे जस्ट जुड़ीटा बाँधा हो गेछे आर एभावे जस्ट रोल करे फोल्ड करे दिच्छि माने जस्ट गोल गोल घूरिए दिए क्लिप दिए अटकिए दीची एक जस्ट नॉर्मली एक बान लुक आसार जो करी कारण जेहेतु फुल और सब किस दिए ढेके जाए तो बेसि किचू खड़ी नहीं खोपाते। तो यह सामने दोटो लक्स जस्ट आगे छेड़े रेखे दिलम। तो एरपर हमें करब फेस मेकअप। तो फेस मेकअप करार्जन जो दरकार से डाबर गुलाबुरी रोज व्टार ये क्योंकि 10-15 टाकाय तुम्हारा पे जा भीषण भलो एक टोनार तुम्हारा क्योंकि ये यूज करते परो। तो एरपर हमें एखे यूज कर डाबर गुलाबुर मश्चराइजार छोटो मश्चराइजार भीषण भलो एक मश्चराइजार गरमकाले क्योंकि खूब भलो। तो तुम्हारा क्योंकि अन्य जो प्राइमर सरि अन्य जो मश्चराइजार तुम्हारा क्योंकि यूज करते पर। तो एरपर हमें एखे पतंजलि एलोवेरा जेल यूज कर एज अ प्राइमर हिसाब से। तो प्राइमर मैंने एलोवेरा जेल क्योंकि मात्र 50 टाका कि 45 टाका तुम्हारा पे जा भीषण भलो। और तुम्हारा जो चाओ तेल क्योंकि अन्य प्राइमर अवश्य यूज करते परो। हमें जेहतु एखे कम प्राइस देखा तो एगुलो यूज कर। एरपर हमें एखे एडिएसर काजल पेंसिलटा यूज कर मैं आईब्रो पेंसिलटा यूज कर आईब्रोटा सेट करार्जन इटा क्योंकि हमार वन एंड ऑनलि एक फेवरेट एकदम कम प्राइस भीषण भलो एक आईब्रो पेंसिल हमार। तो तुम्हारा चाहले क्योंकि ये यूज करते पर अथवा तुम्हारा जो काजल पेंसिल यूज करते पर। एरपर हमें स्पुलर सहाजे खूब भलोभ ब्लेंड कर जाते एक नैचरल लुक आसे। एरपर हमें एखे यूज कर लैकमी 9-5 सिसि क्रीम और एखे हे एलकोर फाउंडेशन। तो एलकोर फाउंडेशन क्योंकि मात्र 20-25 टाका ने अथवा तुम्हारा एर जगह क्योंकि ब्लू हेवनर ए रकम साइजर एक छोटो फाउंडेशन पाव जाए यूज करते पर। लैकमी 9-5 सिसि क्रीम 99 टाकाय पावे बट हमें एखे आज के एक बेसि दाम यूज करण जेहतु तुम्हारा चेहेछो जो एक लंग लास्टिंग। तो लंग लास्टिंग किन्तु एरकम टाइपर छाड़ा होबे ना। तो से हीजे हमें एखे सिसि क्रीम यूज करी तुम्हारा एखे यूज करते पर। एर मध्य किन्तु हमें डाबर गोलापुर क्रीमटाओ मिक्सड करी जाते खूब ताड़ाताड़ी ब्लेंड हो जाए माने खूब भलो एक क्रिमी स्ट्रक्चर थाके। तो से हीजे तो तुम्हारा किन्तु एखे 9-5 सिसि क्रीमर बदले किन्तु बीबी क्रीमटाओ यूज करते पारो। बीबी क्रीमटाओ किन्तु भीषण भालो। तो आमी एखे सिसि क्रीम यूज करेछी तुम्हारा एखे यूज करते पारो जाते खूब भालोभावे अनेकक्षण तुम्हारा स्टे करे माने कम प्राइसेर मेकअप बोले एई नय जे जेनो खूब ताड़ाताड़ी नष्ट हो जाए तुम्हारा अनेकक्षण स्टे करबे जदि तुम्हारा भालोभावे करते पारो। आर तार आगे अवश्य तुम्हारा स्किन केयार करे नेबे ताहले किन्तु तुम्हारा अनेकक्षण स्टे करबे। आर ब्लेंडार जे किभाबे तुम्हारा यूज करते हय सेटा तो तुम्हारा प्रत्येक दिनई बोले दिई। तो ये एक बेशी कवरेज होच्छे ना तो से हीजे एटाके आमी डबल कर यूज करेछी एटाके खूब बेशी कर आरेकटू माने डबल कर माने प्रथमबारे होयनी बोले तारपरेर बार आरेक कोट कर यूज करेछी जाते एक हेवी लुक आसे आमार फाउंडेशनेर एक माने एक जान ब्राइट लुक आसे। तो से हीजे आमी डबल कर यूज करेछी तुम्हराओ किन्तु करते पारो अथवा किन्तु तुम्हरा अन्य कोनो भालो फाउंडेशनो यूज करते पारो। तो खूब भालोभावे ब्लेंड करे नियेछि। तो एरपर आमी तोमादेरके ए कंसीलर बनानोटा आगे जे कोनो भिडियोते तोमादेरके देखिएछि अनेक भिडियोते तो आर देखालाम ना। तो ए सेम फाउंडेशन जेटा आमी बानालाम सेई फाउंडेशनेर मध्ये किन्तु आमी पन्स लूज पाउडारटा आमी मिक्सड करे निये अप्लाई करेछि जाते ए आरेकटु बेशी हेवी लुक आसे जेहेतु एटा ब्राइडल लुक। तो सेई जोन्नो किन्तु खूब बेशी एकटु हेवी लुकेरई दरकार हय आर जाते अनेकक्षण स्टे करे। तो सेई जोन्नो तो ए लूज पाउडारटा जेहेतु आमी यूज करेछि सेई जोन्नो किन्तु तोमादेरके एकटु ताड़ाताड़ी ब्लेंड करते हैं ना क्योंकि मैंने खूब ताड़ाताड़ी एटा ड्राई हो जाए जेहतु लूज पाउडार यूज करेछि। तो तुम्हारा क्योंकि एकटु ताड़ाताड़ी ब्लेंड करते हैं और भिजे ब्लेंडार दिए क्योंकि अवश्य ब्लेंड करते हैं अथवा तुलीटाके एकटु स्प्रे करे नेबे देन तारपरे ब्लेंड करबे देखबे खूब ताड़ाताड़ी ब्लेंड हो जाच्छे। देन एरपर आमी एखाने यूज करछि पन्सेर एई लूज पाउडारटा पन्सेर लूज पाउडारटा दिए आमी एखाने पुरो फेसटाके सेट करे निच्छि तोमराओ करे नेबे अथवा तोमरा जे कोनो कम्प्याक्टो एखाने यूज करते पारो। तो पन्सेर लूज पाउडारटा मात्र 10 टाकाय तोमरा पेये जाबे। तो एरपर आमी एखाने एसटीआर कालार आईशैडो प्यालेट और एक हे फैशन आईशैडो प्यालेट दुटोई किन्तु आमी 50 टाकाय पार्चेस करेछिलाम। तोमादेर एरकम कोनो माने नेई जे एई आईशैडो प्यालेटई यूज करते हबे जे कोनो छोटोखाटो तोमरा मार्केटेर दोकाने तोमादेर काछे पीठे कोनो कस्मेटिक्सेर दोकाने गेलेई किन्तु एरकम छोटोखाटो तोमरा आईशैडो प्यालेट पेये जाबे। तो आमिओ एसटीआर कलर आईशैडो प्यालेट थेके फार्स्टे आमी ऑरेंज कलर यूज करेछि देन एखाने रेड कलरटा अप्लाई करछि एरपरे ब्लैक कलर दिए एकदम कर्नारे देखो ब्लेंड करे निच्छि खूब इजी एकटा आई मेकअप लुक। और एकदम ओपरे देखो आमी एकदम लाइट एकटा येलो कलर दिए ब्लेंड करे निच्छि। तो एरपर चोखेर नीचे आमी जेहेतु आमार शाड़ीते जेहेतु रेडेर साथे ग्रीन रयेछे तो आमी नीचे एकटु ग्रीन कलर दिए स्मच करे निच्छि। तो तोमरा चाइले किन्तु एखाने ब्राउन कलर यूज करते पारो बाट ग्रीनटा भालो लागबे। आर एइभावे तोमादेर फेसे कन्टूर करबे
জাস্ট তোমরা ব্রাউন কালারের শেড নেবে একটা আইশ্যাডো প্যালেট থেকে, অথবা তোমরা ব্রাউন লিপস্টিক দিয়েও কিন্তু করতে পারো। তো দেখো এইভাবে হালকা হালকা করে ব্লেন্ড করে দেবে, আর তোমাদের নোজটাও কন্ট্রোল করে নেবে। মানে নোজ কন্ট্রোল করলে কিন্তু তোমাদের নাকটাও একটু ছুঁচালো লাগবে, তো সেই জন্যই কিন্তু কন্ট্রোল করতে হয়। আর এরপর আমি ইউজ করছি ব্লাশ। তোমরা ব্লাশ যখন ইউজ করবে তখন কিন্তু অবশ্যই একটু হেসে তারপর ব্লাশটা ইউজ করবে, এতে কিন্তু ব্লাশ এফেক্টটা বেশি ভালো হয়। তো এরপরে আমি এখানে ইউজ করছি ফ্যাশনের এই আইশ্যাডো প্যালেটটা। তো এখানের এই গোল্ডেন শিমারি শেডটা আমি আমার আইলিডে ইউজ করছি, দেখো, যাতে একটা সুন্দর একটা ব্রাইট লুক আসে। তোমরাও কিন্তু এরকম একটা আইশ্যাডো প্যালেট ইউজ করতে পারো, অথবা তোমরা ভালো একটা আইশ্যাডো প্যালেট কিনলেও কিন্তু তোমরা সব কাজ করে ফেলতে পারো। বাট আমি এখানে যেহেতু ইউজ করতে পারবো না, যেহেতু আমি এখানে 50 টাকার মধ্যে সব কিছু দেখানোর চেষ্টা করছি, তো সেই জন্য আমি এটাই ইউজ করব। আর এখান থেকেই সেম প্যালেট থেকে কিন্তু আমি শিমারি শেড নিয়ে আমি ইউজ করে নিচ্ছি অ্যাজ এ হাইলাইটার। তোমরা কিন্তু যে কোনো হাইলাইটার তোমরা ইউজ করতে পারো, আমি এখানে এই হাইলাইটারটাই ইউজ করছি এখান থেকে শিমারি শেড নিয়ে, তবু কিন্তু ভীষণ ভালো একটা হাইলাইটারের কাজ করে দেয়। এরপরে কম প্রাইসের মধ্যে আমি ব্লু হেভেনের আইলাইনারটাই ইউজ করেছি। ব্লু হেভেনের আইলাইনারটা কিন্তু ভীষণ ভালো, আর ভীষণ ভালো স্মাচ প্রুফ, তোমরা কিন্তু ইউজ করতে পারো যদি তোমরা ভালো করে ইউজ করতে পারো। তো তোমাদের তো অন্য অনেক টিউটোরিয়াল তোমাদেরকে আইলুকে দিয়েছি, তো সেমভাবেই আমি আজকে আইলুকটাই ক্রিয়েট করেছি। দেন এরপরে আমি এখানে ব্লু হেভেনের এই মাস্কারাটা অ্যাপ্লাই করেছি। ব্লু হেভেনের মাস্কারা ছাড়া তোমরা কিন্তু অন্য মাস্কারাও ইউজ করতে পারো যদি তোমাদের পছন্দ না হয়, কারণ ব্লু হেভেনের মাস্কারাটা খুব একটা ভালো নয়। তো এরপরে আমি এখানে ইউজ করছি হুদা বিউটির এই ম্যাট ফিক্সারটা। এটা আমি 70 টাকায় পারচেস করেছিলাম, 70 কি 80 টাকায় পারচেস করেছিলাম একদম ফ্লিপকার্ট থেকে। দেন এখানে আমি ইউজ করছি ম্যাট মির এই ম্যাট লিপস্টিকটা। এটা একদম 60 টাকার লিপস্টিক একটা। এটা দাম, এটা লেখা রয়েছে এটা হুদা বিউটি, বাট এটা হুদা বিউটি জানি না, এটা ম্যাট মি লেখা রয়েছে। তো চলো আমি এই লিপস্টিকটা, একটু মেরুন কালারের লিপস্টিক, বাট অনেকটা স্টে করে কিন্তু, বাট তোমাদের এটা কিন্তু একদম স্মাচ প্রুফ আর ওয়াটার প্রুফ একটা লিপস্টিক, ভীষণ ভালো লিপস্টিকটা কম প্রাইসের মধ্যে। তো আমি এই লিপস্টিকটাই ইউজ করছি, আর একটু রেড কালারের একটা মোটামুটি সাইজের একটা টিপ পরে নিয়েছি। আর এরপরে করে নিচ্ছি আমি কলকা, যেহেতু নিজে নিজে খুব একটা ভালো কলকা আমি পারি না, মানে নিজের ওপরে নিজে কলকা করাটা খুব টাফ হয়ে যায়, তো সেই জন্য একটু প্রবলেম হয়েছে। তাও তোমাদের পুরোটা দেখানোর চেষ্টা করেছি। তো আমি এখানে হোয়াইট কালারের ফেব্রিক দিয়ে কিন্তু এই কলকাটা করেছি, হোয়াইট আর রেডের মানে ফেব্রিক দিয়েই কলকাটা করেছি। জানি খুব ভালো হয়নি কলকাটা, তবুও চেষ্টা করেছি তোমাদেরকে পুরোটা টিউটোরিয়াল দেওয়ার, তো আশা করি তোমাদের হেল্পফুল হবে। তো তোমরা যারা এভাবে কলকা করতে পারবে না, তোমরা কলকাটা কিন্তু অন্যের হেল্প নিতে পারো যদি কেউ ভালো পারে তো, নাহলে তোমরা মানে একটু বাড়িতে মাঝে মধ্যে প্র্যাকটিস করলেই কিন্তু পারবে। খুব বেশি মানে হেভি আমি কলকাটা করিনি, মিডিয়াম রেখেছি। তো তোমরাও কিন্তু এভাবে কলকা করতে পারো। দেন এরপরে আমি পরে নিচ্ছি হচ্ছে আমার মোটামুটি যে কটা অর্নামেন্টস আমার পরার, মানে খুব বেশি পরিনি, অল্প স্বল্প দুটো হার পরেছি, আর হচ্ছে কানের পরেছি, একটা নাকের নথ পরেছি, আর টিকলি, আর একটা মুকুট, আর হচ্ছে গিয়ে চুড়ি পরে নিয়েছি, তো আর সেরকম কিছু পরিনি। তো চলো ফাইনাল লুকটা তোমরা দেখে নাও। তো ফাইনাল লুক দেখার আগে আমি যে সাইডে যে লকসগুলো রেখেছিলাম সেই লকসগুলোকেও কার্ল করেছি। তো আমার কাছে যে কার্লার মেশিনটা রয়েছে, সেই কার্লার বলো আর রোলারই বলো, সেই মেশিনটা কিন্তু আমি ফ্লিপকার্ট থেকে 250 টাকা দিয়ে কিনেছিলাম। তো খুব একটা মানে ভালো বলবো না, তবে খারাপও নয়। তো এরকম একটা গাজরা দিয়ে আমি আমার হেয়ারটাকে পুরো ঢেকে দিচ্ছি, আর সাইডে লাগিয়ে নিচ্ছে হচ্ছে রেড আর ইয়েলো কালারের একটা গোলাপ, মানে একদমই এগুলো কিন্তু ফলস, মানে একদমই আর্টিফিশিয়াল। তো এরকম একটা মুকুট পরে নিয়েছি, আর এই দেখো এভাবে রোল করে নিয়েছি চুলগুলোকে, যাতে একটা সুন্দর লুক আসে। তো দেখে নাও ফাইনাল লুক কেমন লেগেছে জানিও। মানে না মন্দির যে আর শোয় না, কবে যে সে